ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা ফজরেও যে ফজর নামাজ পড়া সাতবার পড়বে, সূর্য ডুবার এক সেকেন্ড আগে মারা গেল ওর জন্য এই তিন পুরস্কার। কিন্তু ফজরে তো মুসল্লি আরো কম হবে, বৃষ্টি বাদল হইতে মনে হয় ইমাম আর মুয়াজ্জিনই পড়ে আর কেউ আয় না, ঠিক না? ইমাম আর মুয়াজ্জিনই পড়ে আর মনে হয় কেউ আসে না, অথচ জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে আর মাগরিবে, ফজরে আর মাগরিবে, কিন্তু হয় না কি? সুযোগ তো দিলেন। এই জন্য যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আর আল্লাহকে যে পাইল, ফকিরও যদি হয় ফকির, কোরআন বলে সে রাজা, ইউতিহি মুলকান কাবীরা, এই দুনিয়ার থেকে দশ গুণ বড় রাজত্ব দিবে, দশ গুণ বড়, বাংলাদেশের সমান রাজত্ব না, এই দুনিয়ার সমান দশ গুণ। 2,40,000 মাইলের রাজত্ব দিবে, 2,40,000 মাইল। বর্তমান দুনিয়া হল মাত্র 24,000 মাইল। যুবকরা কয় কে দেখছে, ঠিক না? নবীজি দেখা এসা বলছে, দেখা নবীজি যখন দেখা আইসা বলছে, আমি এটা বলতেছি বিশ্বাসের উপরে যে আমিও চোখে দেখা বলতেছি, আমিও চোখে দেখা বলতেছি, কেননা নবীজি দেখা আইসা বলছে, এটা আমার ইমান, যা বলছে তা সত্য, তা 100-তে 100, এই দুনিয়ার দশ গুণ বড় রাজত্ব দিবে, রাজত্ব রাজত্ব দিবে, আর সত্য এটাই, আল্লাহ যে পাইল তার এই ভিতরটা আর কোনোদিন খালি থাকবে না, ভিতরটা। এখন সারা দুনিয়া পাইল, ভিতরটা ভরব না। আমরা দেখি দুনিয়াতে 1,000 কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে না, 1,00,000 কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই, কয়েক ব্যাংকের মালিক হয়েও ভিতরটা ভরে নাই, কয়েক কিচ্ছুই হয় নাই, কয়েক কিচ্ছুই কিচ্ছুই কি নাই, এরকম মানুষ আমি কি ভুল বলতেছি? না, আমার বই প্যাক করছে কি, বাড়ি যেটা বানাইছেন প্যাক ভরে গেছে, ভিতর ভরে নাই, ঠিক না? আরো 2-4টা হইলে তারপরে এটা ভরবো না, এটা ভরবো আল্লাহ দিয়া, যে আল্লাহ পাইছে ওর ভিতরটা ভরে গেছে, ওর ভিতরটা অসংখ্য দ্বারা, আমার কথা মানেন, এটা আল্লাহ বানাইছে, এটা আপনি বানান নাই, দুনিয়ার কেউ বানায় নাই, এটা আল্লাহ বানাইছে, আল্লাহ, ওই আল্লাহ বলছে আমাকে পাইলে তোর ভিতরটা বেড়া যাবে, তোর ভিতরটা তুই শাক দিয়া খাইও আলহামদুলিল্লাহ বলবি, আবার কেউ বিরিয়ানি খাইও আলহামদুলিল্লাহ বলবে না, কাচ্চি খাইও বলবে না, ঠিক না? চাইনিজ খায়ও বলবে না, বুপে খায়ও বলবে না, তারপরে বলবো কি খেলাম বেড়া, কি খেলাম, এটা একটা খাওয়ানো হলো, কি এটা একটা খাওয়ানো হলো নাকি, কি খেলাম বেটা, এর চেয়ে বড় বুপ আছে কই, লয়া চল, ঠিক না? হয় ভাবে নাই যে ওর মতো মানুষ এখনো 1,000 হাসপাতালে পড়া আছে, ও না খাইতে পারে, না বলতে পারে, না দেখতে পারে, ও বুপে খায়ও আলহামদুলিল্লাহ বলেন, কি বলেন?
খায়া কয়জন আলহামদুলিল্লাহ বলে বলেন? যদি লোকমা আটকায় দিত কি করতেন? যদি শ্বাসনালীতে ঢুকায় দিত কি করতেন? আপনারে যে খাইতে দিল এত সুন্দর করে কোথাও আটকাইল না, ভিতরে তো রাস্তা তিনটা, আপনি বিজ্ঞানে জিজ্ঞেস করেন, একটা দিয়া যায় তিন দিকে চলে যায়, নিচে যায় এখানে যায় তিন দিকে যায়, শ্বাস শ্বাসের জায়গায়, পানি পানির জায়গায়, খাওয়া খাওয়ার জায়গায়, ডিভাইডেড কে করলো? আপনি তো খায় আলহামদুলিল্লাহ বললেন না, যাক এইদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, দিদা আমার কথা আজকে বোঝেন, আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটা ভরবে না, আর আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা চলবে না, ওটাও চলবে না। বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার যুবক তোমাদের পায়ে হাতে ধরা বলি, তোমাকে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, ধনীকে ধন দিছে আল্লাহ পাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছে আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক মুসলমানকে যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, উদ্দেশ্য শুধু আল্লাহ পাওয়া। আল্লাহ যারা পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি পাইছে, আল্লাহ পাওয়ার জন্য দিছে। আনিল্লাহ তাবারক ওয়া তাআলা উতলুবনি তাজিদনি ফাইন ওয়াজাদতনি ওয়াজাদত কুল্লা শাই ফাইন ফুত্তানি ফাতাক কুল্লা শাই আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। উক্ত ইসলাহি মজলিসে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত, যা শুনলাম বা যা শুনব আল্লাহ যেন আমাদেরকে সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করে। যতক্ষণ কথা শুনব বড় মনোযোগ সহকারে কথাগুলো শুনব। দ্বিতীয় পরিবেশটাকে নিজুমতার সাথে শুনব, অর্থাৎ চুপচাপ, তাইলেই কিন্তু কথাগুলো দিলের ভিতরে আশা করি বসবে। দুটোই কিন্তু আল্লাহর হুকুম, ফাস্তামিউ ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শোনো আর পরিবেশটাকে নিচুম করে শুনো। বিদায় আশা রাখব আল্লাহর এই দুই হুকুম মানার সাথে আমরা পুরা কথা শুনব। যেই নিজেকে মুসলমান ভাবে, নিজেকে যে মুসলমান বলে স্বীকার করে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, কেননা বাচ্চাদের থেকে কলম উঠানো, এদের আমল নামা এখনো শুরু হয় নাই, বিদায় এদেরকে সম্বোধন করা ভুল হবে, বিদায় যে যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান
যে আমি মুসলমান, তার সবচেয়ে বড় পাওয়া মানুষ দুনিয়াতে পায়, কেউ টাকা পায়, কেউ সম্পত্তি পায়, কেউ আধিপত্য পায়, কেউ এটা পায়, কেউ সেটা পায়, ঘর পায়, বাড়ি পায়, গাড়ি পায়, পদ পায়। আবারও বলতেছি, যে নিজেকে মুসলমান ভাবে তার সবচেয়ে বড় পাওয়া এইগুলা না, এই দুনিয়ার ছোট জীবনের পাওনা তার পাওনা না, তার আসল পাওনা হলো আল্লাহকে পাওয়া। যে নিজেকে মুসলমান ভাবে তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বোঝেন, আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে মানুষ জন্ম নেয় অসহায়। মানুষ যখন জন্ম নেয় না, তখন বিলকুল মানুষ অসহায় থাকে, অসহায় পর্যন্ত সত্য তো অসহায়ত্ব, এই অসহায়ত্ব দূর হয় কি দিয়া বলেন, কি দিয়া দূর হয়েছে? মানুষ যে অসহায় মার পেটের থেকে জন্ম নেয়, আজকে যে আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আমি বসে আছি, উনি বসে আছে, যুবক বসে আছে, বৃদ্ধ বসে আছে, নারী বসে আছে, অসহায়ত্ব দূর হইল কি দিয়া? ওই আল্লাহ দিয়া দূর হয়েছে, আল্লাহ দিয়া। আল্লাহ যদি দূর না করতেন, তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়া এরকম টেকনোলজি নাই যে একটা মার পেটের থেকে জন্ম নেওয়া বাচ্চার অসহায়ত্ব দূর করে দেখাবে। আছে নাকি? এতক্ষণ বললেন না কেন যে আপনার অসহায়ত্ব কে দূর করছে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই একটা জন্ম নেওয়া শিশুর অসহায়ত্ব দূর করা। কোনো মেশিন নেই। সারা দুনিয়ার টাকাও যদি খরচ করেন, তারপর একটা শিশুর অসহায়ত্ব দূর করে দিতে পারবেন না যদি আল্লাহ দূর না করে। প্রমাণ দিব, প্রমাণ প্রমাণ দিব, বুঝবেন। হ্যাঁ, দুনিয়া না বড় উন্নত? উন্নত না এখন? না, উন্নত না। এখন দুনিয়া স্মার্ট, ঠিক না? খালি ডিজিটাল না, স্মার্ট দুনিয়া, ঠিক না? কিন্তু আপনাকে বন্দরে আসে নাকি? এতটুক আসে, এতটুক কি? এটারে কি বলে, পাওনা নাই, শর্ট ফিগার নাই? না নাই, নাই বাংলাদেশে, নাই আমেরিকায়, নাই। একটু লম্বা বানায় দেখায় দেখ না, বলেন লম্বা বানায় দেখায় দিতে পারবে? হ্যাঁ, তাহলে বাওনা বাওনা থাকতো কেন? ও তো লম্বা হয়ে যেত, ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহ এক জায়গায় বুঝাইছেন যে অসহায়ত্ব আমি দূর করছি, বিদায় তোমার অসহায়ত্ব দূর। তুমি যে মার পেটের থেকে অসহায় আসছিলে, নিঃসহায় আসছিলে, নিঃসহায়, তোমার কাছে কিচ্ছু ছিল না, দাঁতও ছিল না যে কাটবে, বাকশক্তি ছিল না যে বলবে, দৃষ্টিশক্তি ছিল না যে দেখবে, শ্রবণ শক্তি ছিল না যে শুনবে, ব্রেন ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না,
দিল ছিল, চিন্তা করার ক্ষমতা ছিল না, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না, ছিলাম এতটুক। এতটুকুই তো, না বন্দরের গুলা বিলকুল 10 ফিট বাইরে, 6 ফিট তাও না, 5 ফিট তাও না, ছিলাম এতটুক, ছিলাম দুর্বল, ছিলাম অজ্ঞ। আল্লাহ বলে তোমাকে জন্ম দিছি অসহায় হিসাবে, বিদায় বোঝো, তোমার অসহায়ত্ব যদি আমি দূর না করতাম তাহলে তোমাদের টেকনোলজি দূর করার ক্ষমতা রাখে না, 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 না। তোমাদের বিদ্যা সিদ্ধা, তোমাদের মেশিন টেশিন, তোমাদের বিজ্ঞান সিজ্ঞান, কোনো কিছু তোমার অসহায়ত্ব দূর করতে পারত না। যদি পারত তাহলে আজকে একটা করে দেখায় দাও, যাকে আমি বাওনা বানায় দিলাম শর্ট ফিগার, ওকে লম্বা করে দেখায় দাও। তো প্রথম দিন আল্লাহ সিগনাল দিছে, জন্ম নেওয়ার সাথে সাথে সিগনাল দিছে, এটা মেসেজ ছিল, মেসেজ যে তোমার অসহায়ত্ব কেউ দূর করতে পারবে না আমি ছাড়া। বিদায় দিলে গাইখা নাও, তুমি যত কিছুই পাও, সারা দুনিয়ার যদি তুমি একক মালিকও হও, তাইলে এই পাওনা পাওনা না, কেননা অচিরেই তোমাকে এই পাওনা ছেড়া দিয়ে চলে যেতে হবে, অচিরেই ছেড়া চলে যেতে হবে, ঠিক না, সত্য তো, চলে যেতে হবে। বিদায় তোমার সবচেয়ে বড় পাওনা হল আল্লাহ পাওয়া, আল্লাহ, আল্লাহ যদি পাও, যেমন আমি তোমার অসহায়ত্বকে দূর করে দিছি, তুমি এখন নারী নারী, পুরুষ পুরুষ, যুবক যুবক, বৃদ্ধ বৃদ্ধ, তোমার ভিতরে যা কিছু আছে এটা একদিন ছিল না, মার পেটের থেকে যখন আসছিলে তখন কিছু ছিল না, আমি আর পিছিয়ে নিয়ে যেতেছি না, পিছিয়ে নিয়ে গেলে তো দেখা যাবে যে 1 ফোঁটা পানি ছিলাম, পানি। আল্লাহ বলে ওটাকে এত সুন্দর রূপ আমি দিছি, আমি, কে দিছে, মানুষ রূপে কে রূপ দিছে, নাহলে দুনিয়াতে তো পানির অভাব নাই, ঠিক না, কি আছে নাকি মেশিন পানি ঢুকায় রূপ দেখায় দিবে, আল্লাহ বলে রূপ দিছি আমি, অসহায়ত্ব দূর করছি আমি। বিদায় তোমাকে প্রথম দিন মেসেজ দিছিলাম, তোমার মা বাবাকেও মেসেজ দিছিলাম যে দেখো আমি কেমন অসহায় অস্তিত্ব দিছি, আমি দূর করলে দূর হবে, নাহলে দূর হবে না। বিদায় তুমিও বোঝো, মা বাবাও বোঝো, সন্তানকেও বোঝাও যে আমাকে পাওয়াই হলো বড় পাওয়া, আমাকে না পাইলে তুমি কিচ্ছু পাবে না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে নিজেকে মুসলমান ভাবে, যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, যে বিশ্বাস করে আমাকে মরতে হবে। মৌত তো সবাই বিশ্বাস করে, মৌতকে অস্বীকার করে এরকম মানুষ দুনিয়াতে নাই, কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে আমাকে যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে আমার দাঁড়াইতে হবে, এই কথার যে বিশ্বাস করে, আমাকে হিসাব কিতাব দিতে হবে এই কথার যে বিশ্বাস করে, তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া, আল্লাহ দিলে এটা গাইথা নেন,
কাজে দিবে। তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ পাওয়া ব্যতীত বললাম না, সারা দুনিয়ার একক মালিকও যদি হয় তো কিচ্ছু পাইল না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, সারা দুনিয়ার CSRS সিপি জরিপ সমস্ত কাগজ ছাড়া এই পুরা দুনিয়ার মালিক কে ছিলেন? কে? আরে বলেন না, আদম আলাইহিস সালাম, ঠিক না? আছে? আছে নাই তো? আপনি বলবেন উনি নবী ছিল, তো চারজন রাজা দেখাইতেছি, চারজন যে সারা দুনিয়ার রাজত্ব ছিল। একজন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব ছিল একদিন দুই দিন না, 800 বৎসরের রাজত্ব ছিল। কত বৎসর? 800 বৎসরের রাজত্ব। আজকে কোথায় আছে নাকি? না, মনে হয় আছে কোন গুলশানে থাকে, বাড়ি দ্বারা নিউ ইয়র্কে, তাও না দুনিয়াতে নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন, শুধু জমিনের রাজত্ব না, পাখিদেরও রাজা ছিলেন। উনি পাখির ভাষা জানতেন, মানতে কাত্তাই কোরআন বলে, কোরআন পিঁপড়ার ভাষা পর্যন্ত জানতেন। কি আমরা জানি না? কি জানে না কেউ দুনিয়াতে পিঁপড়ার ভাষা? কম্পিউটার দিয়েও জানা যায় না? কি কি বলে এরা? তোমরা তো সারাদিন নেট ঘাটো, কি নেটে পাওয়া যায় না পিঁপড়ার ভাষা কে জানে? সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার ভাষা জানতেন। জিনের রাজা ছিলেন, ইনসানের রাজা ছিলেন, সমুদ্রের রাজত্ব ছিল, জমিনের রাজত্ব ছিল, সব কিছুর রাজত্ব ওনার পায়ের নিচে ছিল। আছে? সারা দুনিয়ার রাজা হলো থাকা যাবে? যাবে মৌত নে না ছোড়া কেসরা না দারা, মৌত কাউকে ছাড়ে নাই। মৌত যদি ছাড়ত কাউকে তো শুধু একজনকে ছাড়ত, একজনকে। চিনেন ওনাকে? কে? মুহাম্মাদুর। আরে বলেন না, মুহাম্মাদুর। ওনাকে ছেড়ে দিতেন, উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা, উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা। ওনার কারণে সৃষ্টির অস্তিত্ব, উনাকে ছেড়ে দিতেন। কিন্তু না, আল্লাহর গঠনতন্ত্র হইল ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিজে, উনি চিরঞ্জীব। বিদায় যে নিজেকে মুসলমান মনে করে, উম্মতে মুহাম্মদী মনে করে, মওতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, তার এই কথা দিলে গাথা উচিত যে আমি দুনিয়াতে যত কিছু পাই না কেন, আমার যত আশা পুরো হোক না কেন, এই কথাও যদি সত্য হয় প্রবাদ বাক্য যে ছাই ধরতে দেরি সোনা হতে দেরি হয় না, আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, ছাই ধরলে
সোনা হয়ে যায় ঠিক না, এমনও যদি হয় ছাই ধরে সোনা হয়ে যায় হইতে পারে আমি মানি, তারপরও কিচ্ছু পায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে আল্লাহ। ভালো মতে বোঝেন, কিন্তু যুবকরাও ভালো মতে বোঝো, আল্লাহ না পাইলে কিচ্ছু পাওয়া যাবে, কিচ্ছু পাওনা পাওনা হবে না, মরতে দেরি, সব হাতছাড়া হতে দেরি হবে না। কবি শুধু শুধু বলেন না, পড়া রহে গিয়া এই ঘাট সারা, শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য মানুষ লিখবে পুরান ঐতিহ্য। ঢাকা শহরের কিছু মসজিদ আছে, কমিটি চায় ভাঙ্গা আপনাদের মতো সুন্দর মসজিদ বানাইতে, কিন্তু সরকার বলে বাংলা যাবেন মাসে 60 টাকা বেশি, হ্যাঁ 12 কাপ চায়েরও তো দাম না, 1 কাপ চায়েরও দাম না, 1 কাপ চা, 1 কাপ আছে নারায়ণগঞ্জে, 1 কাপ চা খাইতে গেলে 60 টাকা 1 কাপ চা মিলে না, দোকানতে কার ধাক্কা দিয়ে বের করে দিব, বেরো আমাগো চা তোর খাইতে হবে না, আমাদের চা তোমার খাইতে হবে না, বেরো 60 টাকা দিয়ে আমাদের চা মিলে না, নাই চা এর চেয়ে 60 টাকার চেয়ে দামি চা নারায়ণগঞ্জে নাই, খাইছেন দুই একদিন, দোকান চিনেন, আমার লোকে চিনেন, আজকে চিনে যাবেন না, আমি পড়ার সময় সামনে দিয়ে যাই, 60 টাকা 1 কাপ চা পাওয়া যায়, বিদায় যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, টাকা বলেন, পয়সা বলেন, জীবন বলেন, হায়াত বলেন, যৌবন বলেন, সুস্থতা বলেন, যদি আল্লাহ পাওয়ার জন্য না হইতো তাইলে আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতো না, ফাক্তানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসের মূল্যায়ন করো 5 জিনিসের পূর্বে, তাইলে এই হাদিসে কুদসি আল্লাহ কোনোদিন বলতো না, সুস্থ অবস্থায় যে আমল করে, অসুস্থ হইলে ফেরেশতা ওই আমলের সওয়াব লিখতে থাকে, যদিও সে করে না। ভালো মতে আজকে বোঝেন, এই জন্য অতীত থেকে তওবা করেন, করবেন পাক্কা, কে কে করবেন সত্য তো, মনে মনে বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর আজকে থেকে অঙ্গীকার করেন যে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শর্ট কোর্স করব, যার দ্বারা আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। কিন্তু আমি একটা দেখায় দিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ধরেন, 100 হয়ে যাবে, 100 ধরবেন 5 ওয়াক্ত নামাজ, কে কে ধরবেন দেখি, পাক্কা দেখেন, নিজের নিজে ধোকা দিয়েন না, কিন্তু মসজিদ এটা মসজিদ, নিজেকে নিজে ধোকা দিয়েন না, মনের থিকা অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়ব, আর সমর্থ যদি থাকে, সমর্থ সমর্থ, আরে বুঝাইতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, সঠিক করে ফেলি, অনেক সময় হয় কোনো ব্যক্তি আছে, শ্রমিক যতটুকু গায়ে খাটতে পারে মালিক অতটুকু খাটতে পারে না, পারে নাকি, হ্যাঁ গরিব যতটুক খাটতে পারে অতটুক ধনী খাটতে পারে, হ্যাঁ গরিব যেই খাওয়া খায়া হজম করতে পারে ধনী পারে নাকি, গরিব যেইখানে ঘুমাইতে পারে ধনী পারে নাকি, এই জন্য আল্লাহ ভিন্ন করে দিছেন, কেউ গায়ে খাটবে, কেউ সময় দিবে, কেউ দেখা যাবে, আল্লাহ সম্পদ দিছে এটা দিয়েই আল্লাহকে লয়ে নিবে, নাইলে আল্লাহ রসুল বলতেন না, নাইলে এই হাদিসগুলো আসতো না, আমি একটা দেখাইতেছি, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানায় দিল
আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়, কিন্তু সে তো খালি কি দিছে পাত্তি, ঠিক না? মনে হয় বোঝেন না, পাত্তি চিনেন? সে তো কিচ্ছু দেয় না, খালি এটাই তো দিছে, ঠিক না? শ্রম দিছে কে? শ্রমিক। শ্রম দিছে কে? খাটছে কে? সবকিছু শ্রমিক করছে, সে দিছে কি? কিন্তু আল্লাহ বলে পাত্তি দিলে কি হবে, বার অল্লাইকা বানায় দিল, সে খাটতে পারবে না, সে এটা দিতে পারবে কি? শ্রম দিতে পারবে না। হ্যাঁ, মাঝে মাঝে এসা দেখতে পারবে কাজ কতটুকু হইল, ঠিক না? টাইলটা টাইলস চয়েস করে দিতে পারে, ঠিক না? আপনাদের টাইলসটা দেখা আমার মনে লাগিয়ে গেছে, আমি ভাবতেছিলাম যে এটা চয়েস করলো কে, এই কালারটা কে চয়েস করলো? কেন না, সব মসজিদের কালার দেখি তো, অনেক মসজিদের, কিন্তু এটার কালারই ভিন্ন। যেটা চয়েস কে করলো, আর রুচি ভালো আছে। অনেক জায়গায় মসজিদ বানায় কিন্তু টাইলস লাগানোর পরে বোঝা যায় যে কমিটির রুচি নাই, নাইলে এটি কি লাগায় রাখছে টাইলস, ঠিক না? কিন্তু এইটা দেখা মনে হয় যে রুচি আছে, রুচি তো মাঝে মাঝে এসে দেখা যেতে পারবে। তো আল্লাহ কাউকে অর্থ দিছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছেন আল্লাহ, শ্রম ক্ষমতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। বিদায় আল্লাহ পাওয়া শিখেন। সর্বশেষ একটা কথা বলবো, আমি আসার পরে জিজ্ঞাসা করছিলাম যে এসি নাই কেন, তো কয় হুজুর 12টা লাগবে, মাত্র 5টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, ঠিক না? আমি নাস্তা করতে করতে আরেকটা আবার হয়ে গেছে, এই যে আমাদের ভাই ও 2টা হয়ে গেছে, উনি বলছে 2টা দিবে, তো 6টা 2টা 8টা হয়ে গেছে, ঠিক না? আর 4টা এসির দরকার আর কি, দেখি 4টা কে নেয়, 4জনে নেয় না একজনে নেয়, দেখি কি বলেন, একজনে নিবে না 4জনে নিবে? হ্যাঁ কি, 4 হাত উঠা গেলে 4জনের কাছে চলে যাবে, কি বলেন? 4জনে হাত উঠাবেন না একজনই উঠাবেন বলেন কি? একজনই তো 2টা নিল, উনি তো নাস্তা খাইতে খাইতে আমি বলার লগ লগ বলছে 2টা আমি দিব, তাহলে তো 6টা 2টা 8টা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের ছেলে 1টা, দোয়া তো করব বটে, কিন্তু 1টা কি আপনারা মেনে নিতেছেন? যা ঠিক আছে, অভ্যাস হইলে বড়টা দিবি, অভ্যাস কি বলেন? আপনারা আপনারা কি 1টা মেনে নিছেন? তাহলে আমিও মেনে নিব, অসুবিধা নেই। বাকি 3টা আয়সা পড়বো, আমি চেহারা দেখতেছি, আমার আল্লাহর উপরে বিশ্বাস আজকে যে 12টা না আমি 14টা পুরো করে যাব। 12টা কি 2টনই? হ্যাঁ না, 12টা দিয়ে 2টনই হলে হবে না, আপনাদের কাভার করবে না, 12টা দিয়ে 2টনই কাভার করবে না। কত স্কোয়ার ফিট? কত স্কোয়ার ফিট ভিতরে, কত স্কোয়ার ফিট আপনি জানেন? আমরা যারা বসে রয়েছি সবার গায়ে তাপমাত্রা কত? 100 বাল 100 পাওয়ারের বাল্বের সমান আমাদের সবার গায়ের তাপমাত্রা, প্রত্যেকের তাপমাত্রা 100 পাওয়ারের একটা বাল্বের সমান। 98 নিচে তাপমাত্রা হলে আপনার সমস্যা আছে শরীরে, নর্মাল তাপমাত্রা হলো 98,
একশো হওয়ার বাকি কি দুই, এতগুলা মানুষ যখন দাঁড়াবে তো বারোটা চব্বিশ টন দিয়া কাবার হবে না। উনি দিব একটা পাঁচ টনি কি মিল করে দিবেন, তাহলে আর দুটা লাগবে। হ্যাঁ কি হাত উঠায় বলবেন, তাহলে আমি দোয়া করে দিই। আমি অনেক গাইমা গেছি কিন্তু বলেন আর দুইটা কোন দুইজন, দুইটা দরকার কি আছে হিম্মত করে বলবো আমি মা বাবার নামে একটা দিয়ে দিন বলেন কে দিব কি নাই কেউ মা বাবার নামে একটা এসি কে দিবে, উনি একটা দিবে বাস হয়ে গেছে। আর একটা দরকার, একটা হইলেই আমি দোয়া করতে পারি বলেন, হয়ে গেছে এগারোটা হয়ে গেছে আর একটা কে, না না মুছেন না কে, আর কে দিবে একটা, কি পিছের থেকে বলবো না সামনের থেকে বলবে, না ডাইনের থেকে বলবে না বামের থেকে বলবে, কে দিবে? সর্বশেষ সাহসটা কে করে দেখি, ইসনা আশারা রকিবা, কোরআনের আয়াতের মেসদাক হয়ে যাবে, কে দিবে? কমপ্লিট, এরপরেও দিলে আমরা রাখুন অসুবিধা নাই, বেশি লাগায় দিব ঠান্ডা বেশি হবে ঠিক না, মুসল্লিরা আরামে জুমা পড়বে, ঈদ পড়বে, রমজানে তারাবি পড়বে, লাভ হবে। বারোটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি এক মাসের ভিতরে লেগে যাবে তো, আল্লাহ কবুল করুক, দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব বলতে পারি, ভিক্ষার পর্ব বলতে পারি। কোথায় বসে চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন, কোন পরিস্থিতির ভিতরে বসে শুনছে এটাও জানেন। আল্লাহ বেশি কিছু চাব না, এতটুকু অবশ্যই চাব যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লা যেন কবুল হয়, এই ইউনিয়ন যেন কবুল হয়। আল্লাহ মেহরবানি করে থানাটাই কবুল করে নেন, এর মানুষগুলাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মসজিদকে ইসলাহি বন্দর বানায় দেন, থানাকে তো বন্দর বানাই দিছেন, এই মসজিদটাকেও মহল্লাটাকেও ইসলাহি বন্দর বানায় দেন, যেন মানুষ এখানে ইসলাহ নিতে আসে, নিজের আত্মশুদ্ধি নিতে আসে, আপনার সাথে তাল্লুক গড়ার জন্য আসে, আপনাকে পাওয়ার জন্য আসে। আয় আল্লাহ প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন, আয় আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ যার যেই পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেরলা নসিব করেন। আল্লাহ বন্দরের মাটির নিচে যারা ঘুমায় আছে, এইখানে যারা উপস্থিত, এদের আত্মীয় স্বজন দুনিয়ার যে কোনো প্রান্তে ঘুমায় থাকুক, আয় আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের কাছে অনেকজনে দোয়া চাইছেন,
আল্লাহ বিশেষ করা, হায় আল্লাহ বিশেষ করা, চেয়ারম্যান সাহেবের ছেলে সেও আবার এই চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামবেন, আল্লাহ মেহরবানি করা, আল্লাহ আল্লাহ জয় যুক্ত করা দিয়েন, আল্লাহ এলাকার কাজ করার তাকে সুযোগ দিয়েন, মানুষকে সেবা করার সুযোগ দিয়েন, আল্লাহ এটাকে জান্নাতে যাওয়ার জরিয়া বানায় দিয়েন, আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দিয়েন। যারা হজে গেছে যারা যাবে প্রত্যেককে সহিভাবে সুস্থভাবে আল্লাহ আল্লাহ সঠিকভাবে হজকে পুরা করা কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব আল্লাহ আমাদের দেশটা